খবর পড়ছি আমি শয়তানের দাদু। গতকাল বুড়িগঙ্গা নদীতে আগুন লেগে নদীর পানি পুরো সারখার, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এদিকে পানিতে থাকা চেলা মাছ বলেছে যে এভাবে বারবার পানিতে আগুন যদি লেগেই থাকে তাহলে আমরা পানিতে বসবাস করব না। তিনি আরো জানিয়েছে আমরা ঢাকার গাবতলিতে পাঁচতলা ফ্ল্যাট ভাড়া করে থাকবো, আমরা তাও আর এই পানিতে বসবাস করব না। এদিকে রংপুর ঘোড়ার বিয়েতে কুত্তাকে তাও দেয়নি বলে কুত্তা মাইন করেছে। সে আরো বলেছে যে আমরা আমার বড় ছেলে বাঘাকে বিয়ে করাই, এদিকে ঘোড়ার চোদ্দ গোষ্ঠীকে দাওয়াত করা হবে না। এদিকে গ্রামের মুরগিরা বেশি খায় বলে দাওয়াত করা হয়নি, এদিকে মুরগিরা মাইন করেছে। তারা বলেছে আমরা আর দেশে ডিম পাড়া বন্ধ করে দেব। গুলিস্তানে এক স্থানীয় বাড়িওয়ালাকে হুমকি দিয়েছে গাছের বানর। সে বলেছে এভাবে কলার মধ্যে বিভিন্ন ওষুধ লাগিয়ে আমাদের ক্ষতি করেছে মানুষ, তাই আমরা বাড়িতে থাকতে দেব না তাদের।